हेलो गाइस वेलकम टू माय न्यू वीडियो। सो गाइस आज के तुम्हारे कछे निये चले एलाम नतून एक फ्रेश वीडियो। सो प्रतिनियत नतून नतून अपकामिंग इवेंट आमी तुम्हारे देखिए देव और रात 12টার আপডেটও কি আসতে চলেছে আমাদের ইন্ডিয়ান সার্ভার পরে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। সো গাইস ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর ভিডিওটা লাইক করে দেবে। সো গাইস তোমাদের তোমরা থাম্বনেলে কিন্তু দেখে নিয়েছো যে আমাদের সেই প্রথম ফার্স্ট ইভোগান আই থিঙ্ক AK-47। সো সেটা কিন্তু আবারও ব্যাগ আসতে চলেছে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই দেখেছো। সো আমি তোমাদেরকে সবকিছু ডিটেলসে দেখিয়ে দেবো। সো চলো ভিডিওটা শুরু করে ফেলি। অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো গাইস চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস তোমাদের কাছে যে আপকামিং আপডেটটা আমি স্ক্রিনের উপরে দেখাচ্ছি, সো সেটা তোমরা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরে গেছো এটা কী বান্ডিল। আই থিঙ্ক মানি হাইস্টারি ইভেন্টের বান্ডিল। সো গাইস এই বান্ডিলটা কিন্তু তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখেছো এবং বাইরে একটি সার্ভারে এটা আবারও ব্যাগ এসেছে। সো আমাদের সার্ভারও এটা কিন্তু তোমরা ব্যাগ দেখতে পেতে পারো, কারণ আমি তোমাদের কালকে ভিডিওতে কিন্তু মেল বান্ডিলটা দেখিয়েছিলাম। সো আজকে আমি দেখলাম বাইরে সার্ভারে যে সার্ভারটা কালকে মেল বান্ডিল দিয়েছিল আজকে সেখানে ফিমেল বান্ডিলটাও দিয়ে দিয়েছে। সো গাইস হতে পারে আমাদের সার্ভারেও কিন্তু তোমরা এই বান্ডিলটা দেখতে পেতে পারো। আই থিঙ্ক বান্ডিল বলতে পুরো মানি হাইস্ট ইভেন্টটাই তোমরা ব্যাগ দেখতে পেতে পারো। সো গাইস চলো আমি তোমাদেরকে এবার নেক্সট আপডেটটা দেখিয়ে দেবো। নেক্সট আপডেট কী হতে চলেছে আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। সো নেক্সট আপডেট তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে যে আমাদের সেই AK-47 যেটা ইভোগান হিসেবে আমাদের ফার্স্ট টাইম এসেছিল। সো ইভোগান কিন্তু এটা কিন্তু অনেকটাই ওপি ছিল এবং ইমোটটা যেটা ছিল অনেকটাই ওপি ছিল। সো তোমাদের তো অনেকেরই ভালো লেগেছে, যারা যারা নিতে পারো নি আবারও ব্যাগ আসলে তোমরা কিন্তু তারা নিয়ে নিতে পারবে। এবং সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটাও ফেডারেল বান্ডেল ছিল এবং এখানে দেখতে পাচ্ছ নিনজা বান্ডেল দিয়েছে এবং MP-40 স্কিনও দিয়ে দিয়েছে। সো গাইস তোমরা তো বুঝতেই পারছো যে বাইরের সার্ভারে কিন্তু এটা পুরো ভালোভাবেই দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সার্ভারে যদিও বা ব্যাগ আছে তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র একেটা দেখতে পাবে। আই থিঙ্ক সঙ্গে অন্য কিছু আলতু ফালতু জিনিস দেখতে হবে। সো চলো নেক্সট আপডেট দিকে এগিয়ে যাওয়া যাক। সো নেক্সট আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ, বাট এগুলো তো তোমরা ফ্রিতে ক্লেম করেছো তাহলে আমি কেন দেখাচ্ছি। সো এখানে তোমরা দেখো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই যে বান্ডেলটা, এটা কিন্তু আমাদের যখন এসেছিলো সো অনেক ডায়মন্ড কিন্তু খরচা করতে হয়েছিলো এই বান্ডেলটা নেওয়ার জন্য। সো তোমরা ইউটিউবে দেখেই নিয়েছিলে যে এই বান্ডেলটা কতটা ডায়মন্ড খরচা করেছিল নেওয়ার জন্য সব ইউটিউবাররা। সো গাইস এই বান্ডেলটা কিন্তু এখানে রয়েছে, সো এই লাগ রয়্যালের মধ্যে। সো তোমরা বুঝতে পারছো আমি কেন তোমাদেরকে দেখালাম এই লাগ রয়্যালটা। সো এইটা কিন্তু আসতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে, সো এরকম কোনোভাবে নয়, কারণ আমাদের এই বান্ডেলগুলো ফ্রিতে দিয়েছে। সো এটা হয়তো অন্য কোনো আদার্স ইভেন্টের মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যেতে পারো। সো গাইস এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাদের ইন্ডিয়ান সার্ভারে হয়তো বা আসতে পারে তাই দেখিয়ে দিলাম। সো চলো নেক্সট আপডেট দেখে নিই। সো নেক্সট আপডেটে তোমরা দেখতে পাচ্ছ গোল্ড রয়্যালের বান্ডেল। সো গাইস হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো গোল্ড রয়্যাল, কিন্তু সঙ্গে তোমরা এই যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেকটা রেয়ার বান্ডেল। সো এই বান্ডেলগুলো তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের ওরকম লাগ রয়্যালের মধ্যে। আজকে তোমাদেরকে আমি সব লাগ রয়্যালের আপডেটগুলো দেখিয়ে দিচ্ছি। সো বাইরের সার্ভারে কিন্তু এগুলো সবকটাই দিয়ে দিয়েছে তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ অনেক মেল এবং ফিমেল বান্ডেল, ম্যাজিক কিউব বান্ডেল এবং গোল্ড রয়্যালের বান্ডেলের কথা বাদই দাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি না। সো এই বান্ডেলগুলো কিন্তু অনেকটা রেয়ার বান্ডেল, আমাদের উইজ ইভেন্টেও এসেছিলো। সো তোমরা বুঝতেই পারছো বান্ডেলগুলো কতটা পুরনো বান্ডেল। সো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে এরমভাবে কোনো ইভেন্টে আসবে না, হয়তো বা তোমরা দেখতে পেতে পারো ওটা আদার্স কোনো ইভেন্টের মাধ্যমে। সো কারণ বান্ডেলগুলো অনেকটাই ওপি বান্ডেল এবং আমাদের ইন্ডিয়ান সার্ভারে সব কিছু ভ্যালুয়েবল হিসেবে দেয়। সো তোমাদেরকে হয়তো এরকম ইভেন্টে না দেখতে পেয়ে অন্য ইভেন্টে দেখতে পাবে। সো চলো আজ রাত 12টার আপডেটটা কী হতে চলেছে দেখে নেওয়া যাক। সো গাইস এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ রাত 12টার পরে তোমরা নতুন কি আপডেট দেখতে পাবে আমাদের ইন্ডিয়ান সার্ভার উপর। সো গাইস এতক্ষণ তোমাদেরকে নতুন আপকামিং ইভেন্ট কিছু দেখিয়ে দিয়েছি। সো এখনও পর্যন্ত যারা ভিডিওটা লাইক করনি অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। সো গাইস আজ রাত 12টার পরে নতুন কোনো আপডেট নেই, আগের দিনের মতনই কোনো আপডেট তোমরা দেখতে পাচ্ছ না দেখে নাও। তোমরা ইভেন্ট সেকশনে কিন্তু কোনো নতুন আপডেট নেই এবং তোমরা দেখতে পাচ্ছ এখানটা লাগ রয়্যালের মধ্যেও কিন্তু তেমন কোনো আপডেট নেই এবং স্টোরের মধ্যে নতুন কিছু অ্যাভেলেবেল হয়নি, সেই আগের ইভেন্টগুলোই চলছে। সো আজ রাত 12টার পরে নতুন কোনো আপডেট নেই, হতে পারে তোমরা কাল 8:30 থেকে 9টার মধ্যে নতুন আপডেট দেখতে পেতে পারো আমাদের ইন্ডিয়ান সার্ভারের উপরে। সো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত, আমি আর বেশি বড় করছি না ভিডিওটা যেহেতু কোনো আপডেট না থাকার কারণে। সো আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আর লাইক করে দাও এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না এবং বেল আইকনটি অবশ্যই অল সেট করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সো গাইস গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।